Bang. আরে দাদা, কি বানিয়েছেন এটা? হ্যাঁ, দু তিন মাসের প্রেগনেন্সি না পাঁচ মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, আপনি ছেলে না মেয়ে? হ্যাঁ, প্রেগনেন্সির মতো প্রেগনেন্সি বানিয়েছেন? পাগল ঢোকাল আছে নাকি? হ্যাঁ, পাগল ভেড়া কুমড়া কোথায় চলে আসছে এখানে? হ্যাঁ কুমড়া, আরে দাদা 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 দাদা, প্রাণ প্রাণ প্রাণ। ম্যাডাম, আপনার চোখটা কি সুন্দর! পাগলরা পুরো পাগল হয়ে গেছে প্রেমে। কি সুন্দর চোখ! ও আমার ঘরে বউ যাবে, ঘরে বউ। নো 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 নো, আপনাকে না আমার এক্স গার্লফ্রেন্ড এর মতন দেখতে, তো গালগুলো এত নরম লাগছিল, হাতটা কুচুর কুচুর করছিল। এরপর থেকে যখন কারোর এরম ব্যবহার করবেন, এবারে মনে রাখবেন, মানে গাল বেশি করে টিপবেন, আপনি এবার থেকে মনে রাখবেন, হ্যাঁ গাল বেশি করে টিপবো। থ্যাংক ইউ। হাই, কি হলো, বসে আছিস? ছাগলের ভাই দুজনে মিলে কি বসে চুপকি করছিস না? ইন্টু মিন্টু করিস না দুজনে মিলে? লাল লাল করতে লাগিস না? দেখে তো মনে হচ্ছে কি কথা বলছি না দুজনে মনে হয় লাল 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 করতে হয় না? হ্যাঁ দেখে তো হচ্ছে, কে কাল লুলু লুলু করিস রে তোরা? হ্যাঁ চুমু চুমু খা তোরা, ওই কর। আরে সুন্দরী কমলা, আরে ম্যাডাম আপনি এত সুন্দরী না, আমার দুঃখটা না দুঃখ দুঃখ করছে, আমার দুটোই দুঃখ দুঃখ করছে, নিয়ে নেবেন আমার? ম্যাডাম সরস্বতী, আপনাকে তো বারবার এরকম কথা বলা হচ্ছে, আপনি যাবেন? আপনি কি যাবেন এখান থেকে? আপনি কি যাবেন? যাবেন হ্যাঁ কি না? যাবেন হ্যাঁ কি না? আবার কনস্ট্যান্ট আমাকে কপি করে যাচ্ছেন? আবার কনস্ট্যান্ট আপনি আমাকে কপি করে যাচ্ছেন দেখছি। আপনি 14 ফেব্রুয়ারি ফাঁকা আছেন? ম্যাডাম অ্যাকচুয়ালি আমার মনের রাস্তাটা এটা দিয়ে যেতে যেতে এখান দিয়ে টার্ন হয়ে গেল, মনে হলো আপনি 14 ফেব্রুয়ারি ফাঁকা আছেন,
তো আপনাকে দেখে না প্রেমে পড়ে গেছে। আই লাভ ইউ ম্যাডাম, মানেটা কি? তারা আপনাকে ভালোবেসে ফেলেছে। সরি, আপনার ম্যাডাম শাহরুখ খান আছে ম্যাডাম। আপনার ফেসটা দেখুন একবার, রামছাগলের মতো দেখতে এসে, রামছাগলের মতো দেখতে এসে। ওহ বৌদি, কি লাগছে? কি বলি ভাই? আরে বলছি বৌদি, কি ভালো লাগছে? কি ভালো লাগছে? আরে বৌদিকে ভালো লাগছে। আরে দাদা, বৌদিকে ভালো লাগতে পারে না? আরে দেওয়ার হিসাবে তো বৌদিকে ভালো লাগতেই পারে। আরে দাদা, রাগার কি আছে দাদা? বৌদিকে ভালো লাগতে পারে না? কি বলছিস? আরে দাদা বলছি, বৌদি কি লাগছে? দেখবি এখনি কি দেখবি? আরে দাদা মাছছেন কেন দাদা? আপনি বলেন না বৌদি কি লাগছে। আরে দাদা, আরে দাদা রাগ করছে। আরে দাদা, চল চল আপনাকে বউ করো ম্যাডাম, মা বোন তো ঘরে আছে, বউ নেই। বউ আমি বার করছি না, বার করো না ম্যাডাম, বউ হয়ে গেল না আমার। ম্যাডাম রাগ করতে পারবো না ম্যাডাম। কেন রাগ করবো ম্যাডাম? ম্যাডাম প্র্যাঙ্ক করছি। তুঝে দেখা তো আমি চেনো হাত ধরলে? কি আছে বয়ফ্রেন্ড? একটা জিনিস তো করতেই পারি। কি দাদা, এটা কি বানিয়েছে? আপনি কি 3 মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট লাগছে? হ্যাঁ, এটা পেট না অন্য কিছু, কুমড়া বানিয়ে দিচ্ছেন? আপনি প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়ে গেছেন নাকি? ছিট না, আপনি ছিট আছেন? হ্যাঁ, 6 মাসের বাচ্চা আছে এখানে, পেট না অন্য কিছু, তো ভালুক বাচ্চা লাগছে। হ্যাঁ, আলু খান নাকি? আলু খেয়ে কি এরকম পেট বানিয়েছে? No.
আমি নিয়ে যাবো করছেন কেন দাদা, রেগে যাচ্ছ কেন, রেগে যাওয়ার কি আছে দাদা, প্ল্যান করছে ও চেনেন না, হাত ধরছেন, সরি আপনাকে কোথায় দেখেছি, কোথায় কোথায় মানে আপনাকে মিষ্টি ম্যাডাম পয়সা নেই নাকি ইয়ারকি, মানে এক কানে পড়েছেন আর এক কানে পড়েননি, পুরো পেটনি লাগছে আপনাকে দেখতে বলে দিলাম, ইয়ারকি না বাবা কি মিষ্টি ভাবে যাচ্ছি, পুরো পেতনি লাগছে এক কানে আছে এক কানে, আমি কেন যাবো কানের দুল কাকুমা বলে পড়ি দিতে, বয়ফ্রেন্ড পড়াবে কি, বাপরে বাপ ডাইনি লাগছে বাচ্চারা তো দেখে ভয় পেয়ে যাবে আপনাকে, আপনি তো অ্যাড্রেসটা জিজ্ঞেস করলাম তো বলতে চাইছিলাম না, গেটের বাইরে No.